हेलो स्टूडेंट, तुम्हारा जरा क्लास इलेवेन अर्थात एकादश श्रेणी आर्ट्स नहीं पढ़ाशुना कर भाव तुम्हारे ये वीडियो खूब ही गुरुत्वपूर्ण कारण एखे आलोचना करब जो आर्ट्से तुम कौन सबजेक्ट रखले खूब सहजे बेसि नम्बर पे पास करेटा आलोचना करब से हे कौन सबजेक्ट तुम रखले परवर्तीकाले जो चाकरी बाकरी परीक्षा देवे तक तुम्हारे अनेक सुविधा हबे। एई समस्त तथ्य आमि एई भिडियोटाय आलोचना करब। भिडियोटा खूब भालो करे मनोयोग सहकारे किन्तु देखबे। प्रथमे आसि जे तोमरा जखन क्लास इलेवेने एडमिशन नेबे तोमादेर किन्तु पाँचटा सबजेक्ट निये पढ़ाशोना करते हय। तोमरा माध्यमिके सातटा सबजेक्ट निये पढ़ाशोना करे एसेछो किन्तु एखाने तोमादेर किन्तु पाँचटा सबजेक्ट निये पढ़ाशोना करते हय। एखाने बांगला एबं इंग्रेजी आर्टसेर कथाई आमि शुधु एखाने आलोचना करछि। बांगला एबं इंग्रेजी तोमादेर किन्तु कम्पालसारी थाके अर्थात बांगला एबं इंग्रेजी तोमाके नितेई हबे। एबं आर जे सबजेक्टगुलो आर्टसेर मध्ये थाके सेगुलो होच्छे राष्ट्रविज्ञान, शिक्षा विज्ञान, इतिहास, भूगोल, दर्शन, এই সব সাবজেক্টগুলো থাকে। এই সব সাবজেক্টগুলো থেকে তোমাকে তিনটে সাবজেক্ট চয়েস করে নিতে হবে অর্থাৎ তিনটে সাবজেক্ট বেছে নিতে হবে। বাংলা ইংরেজি দুটো প্লাস তিনটে তোমায় বেছে নিতে হবে। এইভাবে তোমরা পাঁচটা সাবজেক্ট নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারবে ক্লাস ইলেভেনে। এবারে আমি এই সাবজেক্টগুলোকে যেই তিনটে সাবজেক্ট বেছে নেওয়ার ব্যাপার আছে সেই সাবজেক্টগুলোকে আমি দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি। এক নম্বর ক্যাটাগরিতে যেটা রেখেছি সেটা হচ্ছে তোমরা ক্লাস ইলেভেনে যেই সাবজেক্টগুলো প্রথমে পাবে। ক্লাস ইলেভেনে প্রথমে তোমরা যে সাবজেক্ট তিনটে পড়বে সেটা প্রধানত হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং শিক্ষাবিজ্ঞান। এই সাবজেক্ট তিনটে তোমরা কিন্তু ক্লাস ইলেভেনের আগে কখনো পড়োনি। কিন্তু ক্লাস ইলেভেনের আগে যেসব সাবজেক্টগুলো পড়েছো সেগুলো হচ্ছে ইতিহাস, ভূগোল, সংস্কৃত, এই সব সাবজেক্টগুলো কিন্তু তোমরা ক্লাস ইলেভেনের আগে পড়েছো। এবারে কথা হচ্ছে যে কোন সাবজেক্টগুলো তোমরা নিয়ে পড়লে খুব তাড়াতাড়ি বেশি নম্বর পেয়ে পাস করবে। যদি আমার কথা শোনো তাহলে সবথেকে যে সাবজেক্টের নিয়ে পড়লে ভালো নাম্বার পেয়ে পাস করবে সেটা হচ্ছে প্রথম তোমাকে ভূগোল রাখতে হবে। কারণ ভূগোলটা অর্থাৎ জিওগ্রাফি কেন রাখতে হবে তোমাকে, এখানে 30 নম্বরের থাকে প্রজেক্ট। কি বললাম, এখানে 30 নম্বরের থাকে প্রজেক্ট এবং 70 নম্বরের লিখিত পরীক্ষা হয়। এই যে 70 নম্বরের লিখিত পরীক্ষা হয় তাই সেই 70-এর মধ্যে আবার থাকে 40 নম্বরের ছোট প্রশ্ন। তাহলে বুঝতে পারছো যে 30 হচ্ছে তোমার প্রজেক্ট এবং 40 হচ্ছে ছোট প্রশ্ন। এমনিতেই তোমার 70 নম্বর মানে মোটামুটি মিডিয়াম স্টুডেন্ট হলে 70 নম্বর একটা করার একটা চান্স থাকে। এবার কেউ কেউ ভালো পেলে অর্থাৎ ভূগোলে মোটামুটি তুমি ধরে নিতে পারো যে নর্মাল স্টুডেন্ট হলেও 80% ওপরে কিন্তু নাম্বার পাওয়া যায়। এবারে দু নম্বর যে সাবজেক্টটা স্কোরিং আছে অর্থাৎ বেশি নম্বর পাওয়া যাবে সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটাই তোমার 20 নম্বরের প্রজেক্ট থাকে এবং তোমার 80 নম্বরের রিটেন অর্থাৎ লিখিত পরীক্ষা থাকে। কেন বললাম রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা স্কোরিং, কারণ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটার সাজেশান কিন্তু খুব মিলে যায়, বড় প্রশ্ন সাজেশান খুব মিলে যায় এবং ছোট প্রশ্ন 40 নম্বরের থাকে, বড় প্রশ্ন 40 নম্বরের। এই বড় প্রশ্ন সাজেশান কিন্তু হুবহু মিলে যায় অর্থাৎ 20টা প্রশ্ন যদি পড়া যায় ক্লাস ইলেভেনে বলো ক্লাস টুয়েলভে বলো সে 20টা প্রশ্ন বড় প্রশ্নর মধ্যে কিন্তু তোমরা কমন পেতে পারবে। এবারে তিন নম্বর যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে শিক্ষাবিজ্ঞান। শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা তুমি যদি মোটামুটি টেক্সট বইটা একটু ভালো করে পড়াশোনা করো শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মোটামুটি একটু বানিয়ে টানিয়ে লিখতে পারলেও কিন্তু ভালো নম্বর অর্থাৎ পুরোপুরি নম্বর দেওয়া হয়। কিন্তু এখানে একটা সতর্কতা আছে যে শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা কিন্তু প্রশ্ন সংখ্যা বেশি অর্থাৎ তোমার 40 নম্বরের ছোট প্রশ্ন, 40 নম্বরের বড় প্রশ্ন এবং 20 নম্বরের প্রজেক্ট, এরমই ভাগটা এইভাবেই থাকে। কিন্তু তোমাকে বড় প্রশ্নের সংখ্যা বেশি অর্থাৎ তোমাকে প্রশ্ন সংখ্যা বেশি পড়তে হবে, ঠিক আছে। এবারে হচ্ছে তোমার তারপরের সাবজেক্ট হচ্ছে ইতিহাস। ইতিহাস সাবজেক্টটাও মোটামুটি কমন পাওয়া যায় এবং এখানেও তোমার 40 নম্বরের বড় প্রশ্ন থাকে, 40 নম্বরের ছোট প্রশ্ন থাকে অর্থাৎ এসএকিউ, এমসিকিউ 40 নম্বরের এবং তোমার 20 নম্বরের থাকে প্রজেক্ট। এইভাবে এটা 100 নম্বর কমপ্লিট হয়। এবারে তোমরা প্রথমে হচ্ছে তোমাদের ভূগোল রাখতে হবে যদি ভালো নম্বর পেতে চাও এবং তোমাদের তারপরে রাষ্ট্রবিজ্ঞান রাখতে হবে, তারপরে শিক্ষাবিজ্ঞান, তারপর ইতিহাস, এই চারটে সাবজেক্টের মধ্যে যে কোনো তিনটে সাবজেক্ট বেছে নাও। এবারে আসি চাকরির পরীক্ষার ক্ষেত্রে কোন সাবজেক্টগুলো বেশি ইম্পর্টেন্ট। কেউ যদি তোমরা ভাবো পরবর্তীকালে অনার্স নিয়ে পড়াশোনা করবে তারপরে মাস্টার ডিগ্রি করবে তাহলে তোমরা এই
ক্লাস ইলেভেনের পরে যেসব সাবজেক্টগুলো শুরু হচ্ছে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান এবং দর্শন, এই সাবজেক্টগুলো তোমরা রাখতে পারো। পরবর্তীকালে যদি মনে হয় বিএড করব, তারপরে এমএ করব, এই সাবজেক্টগুলো রাখতে পারো। কিন্তু তোমরা যদি মনে করো যে পরবর্তীকালে আমরা আইপিএস, আইএএস এইসব যে পরীক্ষা হয় বা সিবিআইয়ের যে সিজিএল পরীক্ষা হয়, এসএসসির যে পরীক্ষা হয়, তারপরে তোমার আমাদের WBCS যে পরীক্ষা হয়, এইসব পরীক্ষাগুলো দেবো এবং এইসব পরীক্ষাগুলো ভালো নম্বর পেতে পারবো, তার জন্য তোমাদের কী রাখতে হবে, সব থেকে আগে আমি বলবো তোমাদের ইতিহাস সাবজেক্টটা নিতে হবে, ক্লাস ইলেভেনে ইতিহাস সাবজেক্টটা রাখতে হবে। কারণ তুমি যদি WBCS পরীক্ষা দিতে চাও, সেখানে ইতিহাস সাবজেক্টটাই কিন্তু তোমাকে খুব ভালো কিন্তু স্কোর করতে সুযোগ করে দেবে, ঠিক আছে। অর্থাৎ সেখানে খুব ভালো যে কোনো চাকরির পরীক্ষায়, এখন বর্তমানে যেসব কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয় সেখানে ইতিহাস সাবজেক্টটা থেকে অনেক তুলনামূলকভাবে বেশি প্রশ্ন আসে। তারপর যে সাবজেক্টটা তোমাকে রাখতে হবে সেটা হচ্ছে জিওগ্রাফি, অর্থাৎ ভূগোলটা, ভূগোলটা তোমাকে রাখতে হবে। এই চাকরির পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন বাঁধ, বিভিন্ন দেশ সম্পর্কে, ঠিক আছে, এইগুলো তোমাকে কিন্তু জানতে হবে, সেক্ষেত্রে ভূগোলটা রাখতে হবে। এবং তোমাকে আরেকটা যে সাবজেক্ট রাখতে হবে সেটা হচ্ছে তোমাকে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা রাখতে হবে, কারণ সংবিধান থেকে বর্তমানে পরীক্ষায় বহু কোশ্চেন আসছে। তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে যে ভিডিওর আমাদের যে টপিকটা ছিল যে কোন সাবজেক্টগুলো পড়লে তুমি বেশি নম্বর পেতে পারবে, সেখানে বললাম তোমাকে বাংলা ইংরাজি নিতেই হবে, তারপরে তোমাকে নিতে হবে কোনটা, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এবং শিক্ষাবিজ্ঞান এবং ইতিহাস, এই চারটের মধ্যে তোমরা তিনটে নিয়ে নেবে। বাংলা ইংরাজি থাকছে আর ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, এই চারটের মধ্যে তোমরা তিনটে নিয়ে নিচ্ছ। এবারে কোন সাবজেক্টগুলো রাখলে চাকরির পরীক্ষায় তোমাদের গুরুত্বপূর্ণ বললাম, বাংলা ইংরেজি তোমাকে নিতে হচ্ছে, সেক্ষেত্রে কিছু করা যাচ্ছে না। এক্ষেত্রে তোমাকে যে তিনটে সাবজেক্ট আমি রাখতে বলছি সেগুলো হচ্ছে ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান, চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই তিনটে সাবজেক্ট। কিন্তু পরবর্তীকালে যদি চাকরি করার ইচ্ছা থাকে অর্থাৎ বিভিন্ন সরকারি পরীক্ষায় বসার ইচ্ছা থাকে তাহলে এই তিনটে সাবজেক্ট কিন্তু নিয়ে নাও, ঠিক আছে। আশা করি তোমরা ভিডিওটা ভালো করে তোমরা বুঝতে পারলে, আর বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই তোমরা শেয়ার করে দেবে এবং নিচে কমেন্ট করে জানাও তোমাদের এই আলোচনাটা কেমন লাগলো।